আসসালামু আলাইকুম গাইস, আমরা অনেকেই চুলের যত্নে মেথির ব্যবহার দেখেছি এবং আমরা অনেকেই মেথিকে চিনি। আজ এর আরও কয়েকটি ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক। মেথির বৈজ্ঞানিক নাম ট্রাইজোনিলা ফয়নাম গ্রেসুকাম। এটি মৌসুমি গাছ। এর পাতা শাক হিসেবে খাওয়া হয়। মেথি শাক গ্রাম বাংলার মানুষের প্রিয় খাদ্য। ইউনানি কবিরাজি ও লুকস চিকিৎসায় বহুবিধ ব্যবহার হয়, মশলা হিসেবেও এটি প্রচুর ব্যবহৃত হয়। এটি পাঁচফোড়নের একটি উপাদান। মেথি থেকে স্টেরয়েডের উপাদান তৈরি হয়। মেথিকে মশলা খাবার পণ্য তিনটাই বলা চলে। মেথির স্বাদ তিতা ধরনের। এতে রয়েছে রক্তের চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি। প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রেখে সেই পানি পান করলে শরীরের রোগ জীবাণু মরে, বিশেষত কৃমি মরে, রক্তের চিনির মাত্রা কমে, রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমে যায়। গরমে ত্বকে যে ঘা ফোড়া গরম জনিত ত্বকের অসুখ হয়, এই অসুখগুলো দূর করে মেথি। ফাদককে দূরে ঠেলে দেয়। তরুণ্যকে দীর্ঘস্থায়ী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে মেথি। গবেষণা করে দেখা গেছে যে ডায়াবেটিস রোগীরা নিয়মিত মেথি খান, ডায়াবেটিস জনিত অসুখগুলো কম হয় এবং স্ট্রোক হওয়ার প্রবণতা তুলনামূলকভাবে কম। ডায়াবেটিস রোগীদের জন্য মেথি শ্রেষ্ঠ পণ্য। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে মেথি। বিকল্প ঔষধ হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে মেথি। ভারতীয় উপমহাদেশের রান্নায় বহুল ব্যবহৃত একটি উপকরণ এটি। সম্পূর্ণ খাবার হিসেবেও অনেকে মেথি খেয়ে থাকেন। মেথি অনেক ধরনের স্বাস্থ্যগত উপকারে আসতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইন। মেথি অনেক ধরনের স্বাস্থ্যগত উপকারে আসতে পারে। এতে বলা হয় হাজার বছর ধরে ত্বকসহ বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে বিকল্প ঔষধ হিসেবে মেথি ব্যবহৃত হয়ে আসছে। বাসা বাড়িতে এটি মশলা হিসেবে ব্যবহৃত হয়। এর বাইরে সাবান ও শ্যাম্পুর মতো পণ্যে মেথি মিশানো হয়। মেথির উপকারিতা। মেথি বেশ উপকারী। বুকের দুধ বৃদ্ধিতে সহায়ক। শিশু বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি সবচেয়ে বড় উৎস মায়ের বুকের দুধ। তবে অনেক মাকে স্তনদানের জন্য প্রয়োজনীয় দুধ পেতে ব্যাগ পেতে হয়। বুকের যথেষ্ট পরিমাণে দুধ আসতে অনেক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে থাকেন। এর বাইরে নিরাপদ ও প্রাকৃতিক বিকল্প হতে পারে মেথি খাওয়া। প্রথমবারের মতো মা হওয়া এরকম 78 জন নারীর ওপর 14 দিনের এক গবেষণায় দেখা যায় মেথি দানা মিশিয়ে হার্বাল চা পানে বুকের দুধ বাড়ে, যা শিশু ওজন বাড়াতে সহায়ক। পুরুষের টেস্টোস্টেরনের ওপর প্রভাব। অনেক পুরুষ সেক্স হরমোন টেস্টোস্টেরন বাড়াতে মেথি খেয়ে থাকেন। কিছু গবেষণা অনুযায়ী এই হরমোন বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে মেথি। এতে যৌন আশঙ্কা বাড়ে। এক গবেষণায় দেখা যায় দিনে 2 বার 300 মিলিগ্রাম করে মেথি 8 সপ্তাহ ধরে খাওয়ার পাশাপাশি শক্তিবর্ধক ব্যায়াম করলে টেস্টোস্টেরনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ে। বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা মোকাবেলায় মেথির ব্যবহার করা হয়। যদিও এ ধরনের ব্যবহার নিয়ে সিদ্ধান্ত আসার মতো পর্যাপ্ত গবেষণা হয়নি, প্রাথমিক গবেষণা বলছে মেথি বেশ কিছু ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে, যেমন ক্ষুধা নিয়ন্ত্রণ, বুক জ্বালাপোড়া রোধ, প্রদাহ রোধ। চুলের যত্নে মেথিতে থাকে ফলিক অ্যাসিড, রিবোফ্লোবিন, কপার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। এছাড়াও এতে আছে ভিটামিন এ, বি, বি6, ভিটামিন সি, ভিটামিন কে, এর মতো অনেক পুষ্টির উৎস। বেশ কিছু গবেষণা ও অনেক স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় মেথির কার্যকারিতা প্রমাণ করা হয়েছে।